দুই একে তো আপনার ইয়ে আসতে, শীতকাল আসতেছে, আপনি শুধু খেয়াল রাখবেন এই রকমের যদি নতুন পাতা হয় আপনার ওই অবস্থায় থাকতে, একদম খুশি অবস্থায় থাকতে, তখন ছত্রাকনাশক আর কীটনাশক দিয়ে দিবেন বেছে বেছে, সবগুলো তো এবার দেওয়ার দরকার নাই, শুধু মানে যেগুলো ইয়ে আছে খুশি আছে ওই নতুন পাতা আছে ওগুলো। আর এই ডালের ভিতরে এরকম একটা ওই যে ইয়ার মতো দাগ দেখা যেতে, বসন্ত দাগের মতো, ওইখানে খস বের হয়, জি জি ওইটা ঠিক হবে। এই যে দেখেন বাতাসের সাথে যে ইয়েগুলো পানিগুলো উড়ে যায় যে নালীর মাধ্যমে তো যায়, জি জি ওই নালীগুলো নাকি ভেঙে দেওয়া, বুঝতে পারছি। এমনি তো এখন তো আর আপাতত পানি দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, সারও তো দেওয়া লাগবে। হ্যাঁ, তবে যদি মালসিং দিতে পারেন, মালসিং কি এটা, এই আপনার খড়কুতো, হ্যাঁ ওইটা দেওয়া যাবে, ওটা আছে আমাদের। তবে ওগুলো দিতে গেলে একটু হালকা করে ভেঙে দিয়ে, মাটিটা ভেঙে দিয়ে একটু গোড়ার থেকে, গোড়ার থেকে ধরেন না তো তবু ফাঁক রাখবেন, মানে সোজা কথা এতটুকু জায়গা ক্লিয়ার রেখে তারপর আমি এটা মানে যে গর্ত যেটা আছে পুরোটা আমি লাইন করে খড়কুতো দিয়ে দেখে দিবেন। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এটা করে দিব। আমরা 10 নম্বর দুইটা বাগান ঘুরলাম, ঘোরার পরে একটা মেধা তৈরি হইলো আর কি, ওই মানে আদার্স যে ইয়েগুলো ওগুলোর থেকে দেখার পরে যে উৎসাহটা, ওই উৎসাহ থেকে আমরা এই বাগানটা মূলত, অবশ্যই এরপর থেকে চালা আল্লাহ দিলে আস্তে 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 এই যে পর্যায়ে দেখতেছেন তো বাগানের চেহারা কি অবস্থা।